হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস আপনারা প্রত্যেককেই ভালো আছেন তো আজকে ডব্লু বি সেট এক্সামের মাত্র দুই থেকে তিন দিন বাকি তো আমরা আজকে সাবজেক্ট পেপার ওয়ান প্রথমপত্রের চার নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি চলুন বন্ধুরা এই সেটের কুড়িটি প্রশ্ন আমরা কতগুলো করতে পারছি তা একবার মিলিয়ে দেখে নিই তো আজকের প্রথম পত্রর প্রথম প্রশ্ন হুইচ অব দ্য ফ্লোয়িং বিলংস টু এ প্রজেক্ট এড নিচের কোনটি প্রোজেক্ট এডের অন্তর্গত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি এপিডিয়াস্কোপ দুই নম্বর প্রশ্ন অ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং টিচিং প্রসেস ইন অর্ডার এখানে শিক্ষাদান প্রক্রিয়াটি ক্রমানুসারে অনুসারে বলা হয়েছে একবার আমরা দেখে নিই এক নম্বরে রয়েছে রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ পূর্ব জ্ঞানের সাথে বর্তমান জ্ঞানের সম্পর্ক জ্ঞান দুই নম্বরে ইভালুয়েশন মূল্যায়ন তিন নম্বরে রিটিচিং পুনরায় শিক্ষাদান চার নম্বরে ফর্মুলাটিং অবজেক্টিভ উদ্দেশ্য প্রণয়ন আর পাঁচ নাম্বারে রয়েছে প্রেজেন্টেশন অফ মেটেরিয়ালস উপকরণ ব্যবস্থাপনা তো এটাকে আমাদেরকে সাজাতে হবে তো শিক্ষাদান প্রক্রিয়াটি যদি আমরা সাজাই তাহলে দেখব এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি প্রথমে চার তারপর এক তারপরে পাঁচ তারপর দুই তারপর তিন তিন নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফ্লোইং অবজেকটিভস আর পার্ট অফ দ্য কগনেটিভ ব্লুমস ট্যাক্সোনমি নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি ব্লুমের শ্রেণীকরণের জ্ঞানীয় ডোমেন অংশ বংশ হয়ে গেছে এটা অংশ হবে মিস্টেক হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নলেজ অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস কম্প্রিহেনশন সিনথেসিস ইভালুয়েশন सबगुली अर्थात ऑप्शन डी अल अफ दिस चार नम्बर प्रश्न एट व्हिच ऑफ द लेवल्स इन द क्लसरुम इनभाररमेंट रिक्वायर्ड टू बी साफिसियलीफेन एंड इंडिपेन्डेंट নিচের কোন শিক্ষা স্তরের শ্রেণীকক্ষের পরিবেশ যথেষ্ট উন্মুক্ত এবং স্বাধীন হওয়া প্রয়োজন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি রিফ্লেকটিভ লেভেল পাঁচ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ইন্টারভিউইং ভেরিয়েবল অফ টিচিং নিচের কোনটির ইন্টারভেনিং ভেরিয়েবল শিক্ষা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবাব ওপরের সবগুলো মেথড অফ টিচিং শিক্ষাদানের পদ্ধতি কন্টেন্টস বিষয়বস্তু ক্যারিকুলাম পাঠ্যক্রম সবগুলি ছয় নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফ্লোয়িং ওয়াজ দ্য এক্সপোন্ট অফ মেমরি লেভেল অফ টিচিং নিচের মধ্যে কে শিক্ষাদানের স্মৃতিস্তরের সূচক ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হারবার সাত নম্বর প্রশ্ন দ্য ডেপথ অফ এনি রিসার্চ ক্যান বি জাজড বাই এই প্রশ্নটি ইউজিসি নেট জুন দু হাজার ছয় এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অবজেকটিভস অফ দ্য রিসার্চ সাত নম্বরের পরে আট নম্বর প্রশ্ন হুইচ রিসার্চ ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ ফাইন্ডিং আউট হোয়াট ইজ অর হোয়াট ওয়াচ কোন গবেষণা প্রাথমিকভাবে কি আছে কোন গবেষণায় প্রাথমিকভাবে কি আছে বা কি ছিল খুঁজে বার করার সাথে সম্পর্কিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ডিসক্রাইপটিভ রিসার্চ নয় নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণা কমিশন ওয়াজ সেট আপ ইন হুইচ ইয়ার রাধাকৃষ্ণন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ দশ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য স্টেপস অফ অ্যাক্টিভিটিজ বেস্ট ইন্ডিকেট দ্য সাইক্লিক নেচার অফ অ্যাকশন রিসার্চ স্ট্র্যাটেজি এই প্রশ্নটিও ইউজিসি নেট জুলাই দু হাজার ষোলো সালে এসেছিল ক্রিয়াকলাপের ধাপগুলির মধ্যে কোনটি সর্বোত্তম কর্ম গবেষণা কৌশলের চক্রের প্রকৃতি নির্দেশ করে তো আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি প্রথমত প্লান তারপরে অ্যাক্ট রিফ্লেক্ট এগারো নম্বর প্রশ্ন ইন দ্য পজিটিভিজম অ্যাপ্রোচ হুইস মেথড ইজ মেনলি ইউজড পজিটিভিজমের পদ্ধতিতে প্রধানত কোন পদ্ধতি ব্যবহার করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতি বারো নম্বর প্রশ্ন স্যাম্পলিং চেস মিনস ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার চোদ্দ সালে এই প্রশ্নটি এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি স্যাম্পলিং অফ পিপল নিউজ পেপার টেলিভিশন প্রোগ্রামস ইটিসি তেরো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দা সোর্স টু কালেক্ট এভিডেন্স ইন রিসার্চ গবেষণায় প্রমাণ সংগ্রহের উৎস কী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্স চোদ্দ নম্বর প্রশ্ন এথিক্যাল নর্মস ইনস রিসার্চ ডু নট ইনভলভ গাইডলাইন্স ফর এই প্রশ্নটি ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার পনেরো সালে এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি থেসিস ফরমেট পনেরো নম্বর প্রশ্ন হুইচ অব দ্য থ্রি কম্পোনেন্টস আর পার্ট অফ দ্য হিউম্যান কমিউনিকেশন প্রসেস কোন তিনটি উপাদান মানব যোগাযোগ প্রক্রিয়ার অংশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মেসেজ নয়েজ ফিডব্যাক ষোলো নম্বর প্রশ্ন দি টার্ন কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল ইজ অলমোস্ট ইউজড ইন হুইচ কমিউনিকেশন চুম্বন শব্দটি কোন যোগাযোগে ব্যবহৃত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ভারভাল মৌখিকভাবে সতেরো নম্বর প্রশ্ন মিডিয়া ইজ নন এজ ইউজিসি নে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালে এসেছিল মিডিয়া হিসাবে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ফোর্থ এস্টেট আঠারো নম্বর প্রশ্ন নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল কাদের দ্বারা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি হোমস উনিশ নম্বর প্রশ্ন হুইচ মডার্ন স্টাইল ইউনিভার্সিটিস ওয়ার সেট আপ অ্যারাউন্ড সিক্স বি তো খ্রিস্টপূর্ব সিক্স অব দ্য কোন আধুনিক শৈলের বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তো আমরা দেখে নিই এখানে নালন্দা তক্ষশিলা বেনারস তো এই সঠিক উত্তরটি হবে অপশন ডি বোধ এ এবং বি নালন্দা তক্ষশিলা ছিল আধুনিক শৈলের বিশ্ববিদ্যালয় তো আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ওয়ারধা স্কিম অফ বেসিক এডুকেশন ক্যাম্প ইন হুইচ ইয়ার বুনিয়াদী শিক্ষার ওয়ারদা প্রকল্প শুরু হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো সালে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক এবং টাইপ করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ছড়িয়ে দেবে অবশ্যই এই ভিডিও দেখে আপনারা আপনাদের প্রিপারেশনটা ঠিকঠাক বুঝে নেবেন এবং ঠিকঠাক অ্যান্সার করে আসবেন এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ